তো নমস্কার, জহার এবং ধন্যবাদ সবাইকে। আর একটা নতুন সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব। তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে আসেছি। আরেকটা নতুন ছোপাটের বুকিং লিস্ট আপনাদেরকে আজকে শোনাব। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে বসে থাকুন, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো আজকে আমি যে ছোড়া স্পাইটার বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো সারিডি মা বিনা পানি ছোড়িত পাটি, অর্থাৎ ওস্তাদ হেমসিং মাহাতো। তো ওস্তাদ হেমসিং মাহাতোর বৈশাখ মাসের যে বুকিং লিস্ট সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সঙ্গে কিন্তু নতুন ঝুমুর থাকবে কেই। আপনাদেরকে অবশ্যই বলেছি যে প্রতিটা জটা বুকিং লিস্ট দিব তটা নতুন ঝুমুর আপনাদেরকে শোনাবো। জানি না কতটা সুর করতে পারবো কি নাই। তো অবশ্যই গানের কথাগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন গানটা। তো তাহলে চলুন আজকের অধ্যায়টা এই নতুন ঝুমুর দিয়ে শুরু করি। তবে মনে আমার লাগিল রং, ওরে পীড়িত করব ধনি তরে সং, নাই পারি ধন রহিতে। ওরে মনে আমার লাগিল রং, পীড়িত করিব ধনি তরে সং, ওরে না পারি ধন রহিতে। তবে কি যায় মনে আছে টান, ধনি তোর সঙ্গে তে। ওরে কি যায় মনে আছে টান, বল না তোর সঙ্গতে। তো যাই হোক, আর লেট না করে এরপর বুকিং লিস্টটা শুরু করা যাক। তো আজকে আমি মানে বৈশাখ মাসের অনেকটাই পাইরাই গেছে, যেহেতু আজকে বুকিং লিস্টে আমি 15 দিন থেকে শুরু করছি, বৈশাখের 15 থেকে 30 দিন অবধি। তো চলে আসি বৈশাখের 15 দিন। বৈশাখের 15 দিনে আছে মহাড়া মানবাজার, মানে মানবাজারের মহাড়া গ্রামে রয়েছে বৈশাখের 15 দিনে। এরপর চলে আসি বৈশাখের 16 দিন। তো বৈশাখের 16 দিন বাবু আমার নিজের গায়ের মেলা বটে। বৈশাখের 16 দিন আগে আপনাদের সবাইকে আমন্ত্রণটা করে নিই। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল বৈশাখের 16 দিনে সবাই ছোনাচ দেখতে আসবেন। জায়গাটার নামটা বলে দিই, জবররা হুড়া, মানে হুড়া থানার অন্তর্গত জবররা গ্রামে রয়েছে বৈশাখের 16 দিনে। আর বলে দিই ইটা রয়েছে ওস্তাদ জুরু কুমারের সঙ্গে, মানে ওস্তাদ জুরু কুমার এবং ওস্তাদ হেমসিং মাহাতো রয়েছে বৈশাখের 16 দিনে জবররা গ্রামে। আর জবররা গ্রামটা পড়ছে হুড়া থানা। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন মেলা দেখতে। এরপর চলে আসি 17ই বৈশাখ। 17ই বৈশাখ রয়েছে ছটলাপাং তিরুলডি, মানে তিরুলডির ছটলাপাঙে রয়েছে 17ই বৈশাখ। এরপর চলে আসি 18ই বৈশাখ। 18ই বৈশাখ রয়েছে বড়মুকরু বড়া বাজার, মানে বড়া বাজারের বড়মুকরুতে রয়েছে 18ই বৈশাখ। এরপর চলে আসে 19ই বৈশাখ। তো 19ই বৈশাখ কোথায় আছে আমার জানা নাই, কিন্তু প্রোগ্রাম আছে, মানে নাচ আছে। তো আপনাদের যদি কারো জানা থাকে যে 19ই বৈশাখ ওস্তাদ হেমসিং মাহাতো কোথায় আছে, তো আপনারা দয়া করে একটুকু কমেন্ট বক্সে লিখে দেবেন। এরপর চলে আসে 20ই বৈশাখ। 20ই বৈশাখ রয়েছে টকরিয়া বড়া বাজার, মানে বড়া বাজার টকরিয়াতে রয়েছে 20ই বৈশাখ। এরপর চলে আসে 21ই বৈশাখ। 21ই বৈশাখ রয়েছে খন্নাডি ছড়রা, ছড়রার খন্নাডিতে রয়েছে 21ই বৈশাখ। এরপর চলে আসি 22ই বৈশাখ। তো 22ই বৈশাখ রয়েছে কুমারডি মানবাজার, মানে মানবাজারের কুমারডিতে রয়েছে 22ই বৈশাখ। এরপর চলে আসে 23ই বৈশাখ। 23ই বৈশাখ রয়েছে গামহারিয়া চন্দন কিয়ারি, মানে চন্দন কিয়ারির গামহারিয়াতে রয়েছে 23ই বৈশাখ। এরপর চলে আসি 24ই বৈশাখ। 24ই বৈশাখ রয়েছে লালবাজার পুরুলিয়া, মানে পুরুলিয়ার লালবাজারে রয়েছে 24ই বৈশাখ। এরপর চলে আসি 25ই বৈশাখ।
পঁচিশে বৈশাখ হচ্ছে গেড়ুয়ালা কমলপুর, তো এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, মানে কমলপুরের গেড়ুয়ালাতে রয়েছে পঁচিশে বৈশাখ। ইয়ারপর চলে আসি ছাব্বিশে বৈশাখ, তো ছাব্বিশে বৈশাখও কথায় আছে আমার জানা নাই, তবে প্রোগ্রাম আছে মানে নাচ আছে। তো ছাব্বিশে বৈশাখও যদি আপনাদের কারো জানা থাকে যে কথায় আছে অস্তা ধেমসিং মাহাতো, তো আপনারা দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। চলে আসি সাতাশে বৈশাখ, সাতাশে বৈশাখ আছে বারেদা কমলপুর, এটা ঝাড়খণ্ড পড়েছে, মানে কমলপুরের বারেদাতে রয়েছে সাতাশে বৈশাখ। ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ, আঠাশে বৈশাখ রয়েছে কদমডি সুন্দরনগর, তো সুন্দরনগরের কদমডিতে রয়েছে আঠাশে বৈশাখ। তো এই এই জায়গাটা কোথায় বটে সেটা আমার জানা নাই, তো আপনারা যদি কেউ জানেন যে এই জায়গাটা কোনখানে বটে, তো অবশ্যই একটুকু কমেন্ট করে দেবেন, মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বটে নাকি ঝাড়খণ্ড রাজ্যে বটে নাকি কোন জেলাতে বটে, তো অবশ্যই আপনারা একটু দয়া করে কমেন্ট করে দেবেন। ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ, উনত্রিশে বৈশাখ রয়েছে অরণি বাঁশপাহাড়ি ঝাড়গ্রাম, মানে ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়ি অরণিতে রয়েছে উনত্রিশে বৈশাখ। ইয়ারপর চলে আসি তিরিশে বৈশাখ, তিরিশে বৈশাখ রয়েছে বাগালমারা পাড়া, মানে পাড়ার বাগালমারাতে রয়েছে তিরিশে বৈশাখ। ইয়ারপর চলে আসি একত্রিশে বৈশাখ, একত্রিশে বৈশাখ রয়েছে কাঁটাবেড়া মফস্বল, তো মফস্বল মানে কোন মফস্বল বটে এটা আমার জানা নাই, তো আপনারা একটুকু দয়া করে কমেন্টে লিখে দেবেন। তাহলে একত্রিশে বৈশাখ রয়েছে মফস্বলের কাঁটাবেড়াতে। তো এই হইল অস্তাদ হেমসিং মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট। তো যে সমস্ত বন্ধুরা মানে অস্তাদ হেমসিং মাহাতোর নাচ দেখতে চান, তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে দিয়ে থাক, চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিও, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন অধ্যায় নিয়ে।